পুছ রহা হে মৌসুম মানে দেখো মাথা নষ্ট করা পিস কিতনে দিনো কি বাত মিলে হো এখন আপনাদের দেখাবো মাথা নষ্ট করা পিস কোন পিস প্রিয় বন্ধুরা আজ আপনাদের সাথে থাকুন আপনাদের দেখাবো সে মাথা নষ্ট করা পিস চলুন আমরা ঘুরে ঘুরে দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা পৃথিবীর সকল মানুষ আশা করছি সকলে ভালো আছেন এই আশা প্রত্যয় করে আজ আপনাদের ছোট্ট একটি জার্নি উপহার দিতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরিয়ার বিল সেতু এটা উদ্বোধন করেছেন মাননীয় মন্ত্রী আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নয় দুইটা সূর্য আমি কিভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা নিশ্চয় খেয়াল করবেন একটা অরিজিনাল সূর্য আর একটা হচ্ছে পানিতে থাকা সূর্য ঠিক মনে হচ্ছে দুইটা সূর্য উঠে আছে তো চলুন প্রিয় বন্ধুরা আমরা এখানে ফলিয়ার বিলে সেতু সুন্দর একটা সেতু বেড়াতে এসেছি আমরা নিজেরা দেখবো আপনাদের সঙ্গে নিয়ে পুরোটাই দেখাবো বন্ধুরা এটা হচ্ছে সেতুর মূল অবস্থান এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করে এবং আনন্দ উপভোগ করে চলুন আমরা ঘুরি এটা হচ্ছে মূল সেতু আর সামনের অংশগুলো সৌন্দর্য বর্ধন করে এটা বড় করা হয়েছে প্রিয় বন্ধুরা আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসাবে বরাবরই সেই ভাইয়ের যে ভয় আবু শামা আমার সঙ্গে আছেন প্রিয় বন্ধুরা আমরা সেই ফলিয়ার বিলের সেতু ধরে সৌন্দর্য ধরে রওনা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ফলিয়ার বিলের যেটা সৌন্দর্য দুই পাশের উদার করা প্রকৃতির ভালোবাসা যেন আপনাকে মনে করে দিবে মাটির কথা বাংলাদেশের কথা দেখুন বিকেলটাই সূর্যটা আসলে এই ফলিয়ার বিলের শূন্য হাহাকার যেন হৃদয়টা আপনার সূর্য ডুবন্ত ভালোবাসায় পূর্ণ করে দেবে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সৌন্দর্যের আধারে ডুবতে একটু এগোতেই চোখ পড়ল ফলিয়ার বিল জলকুঠি রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে ফোন নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় লেখা আছে আমাদের ইচ্ছে হলো সেই জলকুঠি রেস্টুরেন্টে আমরা ঢুকবো সেখানকার সৌন্দর্য এবং তাদের অবস্থানগুলো তুলে ধরবো তো চলুন বিসমিল্লা বলে ঢুকি শুরুতেই সুন্দর সাজানো গোছানো বেলুনের গেট আমাদেরকে স্বাগত জানালো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা যে সৌন্দর্য দেখে অবাক হয়েছিলাম সেটা হলো এখানকার সৌন্দর্য বর্ধিত কটেজগুলো মনে হবে এইরকম কটেজ একমাত্র বান্দরবন কক্সবাজার বা রাঙ্গামাটিতেই আমরা এইরকম কটেজ দেখতে পাই তা আমার দেখা প্রথম এই সৌন্দর্য বর্ধন কটেজগুলো যেখানে আসলে আপনারা পরিবার নিয়ে যেখানে আপনারা উপভোগ করতে পারবেন খাদ্য সহ অন্যান্য বিনোদন প্রিয় বন্ধুরা এটা হচ্ছে ফলিয়ার বিলের ব্রিজের নিচের দৃশ্যটা এখানে যখন বর্ষার সময় জল থাকে তখন আরো সৌন্দর্যটা বেড়ে যায় তা আমরা রওনা দিচ্ছি আমার সে 5G বয় সাথে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সে সৌন্দর্য দেখতে দেখতে আমরা ঘুরে বেড়াচ্ছি এখানকার সৌন্দর্য বর্ধন এলাকাগুলো এখানকার সৌন্দর্য বর্ষার সময় খুবই নয়নাভিরাম চারদিকে পানি থইথই করে জেলেরা মাছ ধরে নানান রকম মাছের সমারোহ একটা বাজার হয়ে যায় এখানে সুন্দর সুন্দর পুকুর আছে যেগুলোতে মাছ চাষ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা উপকূলের বিলের দুই পাশে নানা রকম খাদ্য দোকানিরা খাদ্য বিক্রি করে এবং হাজার হাজার দর্শনার্থীরা তাদের এখান থেকে তারা খাদ্য গ্রহণ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কোলিয়ার বিলের চারিপাশে পুকুর আর পুকুর খাল বিল এখানে চাষ করা হয় আর বিভিন্ন আবাদি জমি ধান
প্রিয় বন্ধুরা একটু সামনে যেতে আমরা ডান পাশে আরো একটু কর্টেজের সন্ধান মিলল আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা সেই রেস্টুরেন্টে ঢুকছি আমি তো আমার সে ফাইভ জি বয় দেখুন প্রিয় বন্ধুরা এই সৌন্দর্যগুলো আসলে একটি কোলিয়ার বিলে এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে আসলে কতটা সৌন্দর্য বাধুকে রাখা হয়েছে আমি পুরোটাই ধীরে ধীরে ঘুরছি এবং আপনাদের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি প্রিয় বন্ধুরা এখানে আপনারা আসলে একটি পূর্ণ বিকেল সুন্দর সৌন্দর্যের গভীরে ডুবে গিয়ে আপনারা সেই স্মৃতি আশা করছি বয়ে নিয়ে বেড়াবেন সারাটা জীবন এখানে সুন্দর আমবাগানের মতো একটি পুকুরের চারপাশে ছোট ছোট নানান প্রজাতির আম গাছ এবং এখানে বসার জায়গা খুব সুশৃঙ্খলভাবে করা হয়েছে যেখানে অতিথিদের আপ্যায়ন করা হয় নানান রকম খাদ্য সামগ্রী দিয়ে আপনারা এখানে আসলে এখানে বসে আপনারা অর্ডার নিয়ে আপনারা বসবেন অর্ডার নিয়ে যাবেন আপনারা প্রয়োজন মতো অর্ডার দিয়ে আপনারা এখানে আপনাদের খাদ্য ভোগ করতে পারেন গ্রিন ক্যাফে রেস্টুরেন্টের আমি পুরোটাই দেখানোর চেষ্টা করলাম হেঁটে হেঁটে এখানকার সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করছি প্রিয় বন্ধুরা গ্রিন ক্যাফে রেস্টুরেন্টের এইটা হচ্ছে এখান থেকে খাদ্যটা তৈরি করা হয় এবং আপনারা অর্ডার দিয়ে ইচ্ছা করলে আপনারা চাইলেও আগে অর্ডার দিয়ে কিছুটা যেহেতু সময় লাগে আপনারা অর্ডার দিয়ে বসে অর্ডার খাদ্যগুলো ভোগ করতে পারেন প্রিয় বন্ধুরা এই সৌন্দর্যটা আমি সৌন্দর্য থেকে এখন বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা ভিডিও ছেড়ে যাবেন না আমরা এই সৌন্দর্যটা আসলে সন্ধ্যার সময় মেন আকর্ষণ এখানে সুন্দর সুন্দর নানান রকম আলোকিত সূর্যক লাইটিং করা হয় যেটা দেখে খুব মনোমুগ্ধ করে আমি আসার পথেই আমাকে যারা আগে দেখেছে তারা বলেছে সুন্দর সময়টা মূল সৌন্দর্যটা হতে পারে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভাজা করা বিভিন্ন ধরনের খাদ্য বিক্রি করা হয় যেটা খুবই মুখরোচক এখানে আসলে মন চাইবে আপনার সে ভাজা করা বলে খেতে দেখতে পাচ্ছেন সেই কোলিয়ার বিলের অরিজিনাল প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন কিছু ভাইরা তাদের নাস্তা সেরে নিচ্ছে দলে দলে ভিড় জমাতে শুরু করেছে সেই কোলিয়ার বিলের সৌন্দর্যে তাদের ডুবে যেতে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ইয়াং বাচ্চারা তাদের কাজগুলো এবং এখানে বাইক রাইডার যারা তারা অনেক ভিড় করেন যেহেতু ফাঁকা এবং সুন্দর রাস্তা তাদের গাড়ি চালানোর জন্য তাদের বাইকারদের মহড়া দেখার জন্য সুন্দর সাজানো হয়েছে আপনি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি সুন্দর দৃশ্য যেখানে লাভ বেলুন দিয়ে সুন্দর একটা লাভ আকৃতি করে রাখা হয়েছে এটা খুবই সুন্দর একটা সাইকেলের উপরে সাইকেল দোকান সাইকেল করে সব মাল নিয়ে আসে সাইকেলে করে বাসা প্রিয় বন্ধুরা আমরা কিছুটা কোলিয়ার বিলের অনেকটা সময় কাটানোর পরে আমাদের মন চাইবে আরও গ্রামে গভীরে সৌন্দর্যে ডুবে যেতে আমরা সেই তালগাছ ছোটো ছোটো তালগাছ আমাদের স্বাগত জানাচ্ছিল স্বাগত জানিয়ে আমাদেরকে নিয়ে গেল ছোট্ট বাজার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কানপাড়া বাজার সেই সত্য বাজার আমরা পার হয়ে এখানকার আসলে গ্রামের বাজারের দৃশ্যগুলো একটু তুলে ধরার চেষ্টা করলাম আপনার গ্রামে আসলে দেখবেন এরকম ফাঁকা ফাঁকা সুন্দর রাস্তা হয়ে চলা তবে প্রিয় বন্ধুরা এইরকম আঁকা বাঁকা রাস্তা দিয়ে আপনারা যখন যাবেন অবশ্যই আঁকা বাঁকা রাস্তাগুলোকে স্লো করে খুব সাবধানে পার হবেন এবং আপনারা দেখতে পারেন একটা বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে পার হচ্ছে অবশ্যই খুব সাবধানে পার হবেন এবং বৃদ্ধদের প্রয়োজনে আপনি নেমে সাহায্য করবেন রাস্তা পার হওয়ার জন্য প্রিয় বন্ধুরা কোলিয়ার বিল সেতু আপনারা দেখতে আসবেন কীভাবে প্রথমে আপনারা রাজশাহী সিটি কর্পোরেশনের পাশে 30 নম্বর ওয়ার্ডের পাশে খড়খড়ি এলাকা যেটা পারিলা ইউনিয়ন ধরে এই পারিলা ইউনিয়নের খড়খড়ি মোড়ে এসে আপনারা উত্তর দিকে একটা রাস্তা বয়ে গেছে যেটা হাট গোদা গাড়ি এবং কানপাড়া হাট যেটা
সেই রাস্তাটা খুব সুন্দর, এত সুন্দর রাস্তা, আপনারা শুধু বাইকে হোক গাড়িতে হোক যেতে যেতে সোজা সুন্দর রাস্তা, আপনারা ঠিক আন্দোলন মধ্যে পৌঁছে যাবে সেই সুন্দর সেতু, খুব ফলিয়ার বলে সুন্দর রূপ ধারণ করে। যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটু ব্রেক দিয়ে আমরা চা খেয়ে নিচ্ছি, গরম গরম চা দিয়ে আমরা শরীরটা চাঙ্গা করছি। মোটামুটি এখানে আসলে আপনার প্রয়োজনীয় চা কফি এবং অন্যান্য সব কিছু আপনার চাহিদা মতো পাবেন। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এখানে গাড়ির অবশ্যই গ্যারেজ ব্যবস্থা করা আছে, আপনারা গাড়ি রেখে শান্তি মতো বেড়াতে পারবেন। প্রিয় বন্ধুরা, এখানে আপনারা চাইলে আপনার বন্ধু, আপনার প্রেমিকা, আপনার লাভার, আপনার বউ বা বাচ্চা জন্য সকলে সুন্দর একটা পরিপূর্ণ বিকেল উপভোগ করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন বিকালটা ধীরে ধীরে গড়িয়ে সন্ধ্যাকে স্বাগত জানানোর জন্য আলোগুলো তার আলোর ভালোবাসা কমিয়ে দিচ্ছে, সন্ধ্যাকে স্বাগত জানানোর জন্য। আমরাও বসে আছি সন্ধ্যাটাকে স্বাগত জানিয়ে, আমরা দেখব সেই সৌন্দর্যের সন্ধ্যা। প্রিয় বন্ধুরা, এখানে আমি বলছিলাম গ্যারেজের কথা, এখানে এক নিরাপত্তাজনিত গ্যারেজ, আপনারা কখনো গাড়ি রাস্তার পাশে বা মানে বেখেয়ালিভাবে রাখবেন না, হয়তো গাড়িটা আপনার হারাবে। প্রিয় বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সেই সৌন্দর্যের আধারে ডুবে যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার এক মুহূর্তে চারিদিকে মেঘাচ্ছন্ন আকাশ, সন্ধ্যার আলোগুলো এখানে যেন স্বাগত জানাচ্ছে। সেই আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট গাড়িতে লাদাখ থেকে একটি সুন্দর দৃশ্য দেখলেন। এই পুরোটা দৃশ্যটাই আসলে মনে গেঁথে যাওয়ার মতো। চারিদিকে সন্ধ্যার আলো যেন স্বাগত জানাচ্ছে সমস্ত দর্শনার্থীকে। দেখতে পাচ্ছেন এখানকার সেই কলিয়ার বিলে জলপটি রেস্টুরেন্টের লাইটিং দৃশ্য, মোটামুটি এরকম দৃশ্য 10-11 পর্যন্ত চলে। তা আপনারা অবশ্যই, যেহেতু এটা ফাঁকা জায়গা, আমরা সেই মাথা নষ্ট করা ব্রিজ প্রাণ ভরে দেখলাম ভাই, এখন আমাদের নিতে হবে বিদায়। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বিদায় নিব, ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ সকলে। Thank you.